তোমরা সকলে খুব ভালো আছো। এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে, তাই একটু নার্ভাস আছি। আর একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। আমার নাম অবজা, আমার বাড়ি এমনি মালদাতে, কিন্তু আমার বিয়ে হয়েছে হাওড়ায়। আর এখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আবুধাবির একটা সিটি অ্যালেনে থাকি। রিসেন্টলি আমি আর আমার হাজব্যান্ড ঈদের হলিডেতে দুবাই মল আর ড্রাগন মার্টে ঘুরতে গেছিলাম, এবং সেখানে গিয়ে আমরা কী কী দেখলাম, কেমন এনজয় করলাম, আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দুবাই মলে গিয়ে কীরকম হলো, আর ওখানে ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন আর সব কিছু দেখে, সে সবটা আমি খুব সুন্দর করে ভিডিও করে রেখেছি এবং সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই জানিও আমাকে যে ভিডিওটা ভালো লেগেছে না খারাপ। আর ভবিষ্যতেও আমি এইভাবেই আরও অনেক রকমের ব্লগস, রেসিপিস, অনেক রকম ভিডিওস বানাবো যদি তোমরা দেখতে চাও। আর যদি তোমরা আমার ব্যাপারে জানতে একটু ইন্টারেস্টেড হও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এইটুকুই বলবো। আর বেশি সময় নষ্ট করবো না, একদম চলো ভিডিওতে যাই। সেদিন আমরা বাইরে বেরিয়ে একটা খুব সুন্দর ক্লাউডি ওয়েদার পাই। জেনারেলি এখানে এরকম একটা সুন্দর মেঘলা আকাশ পাওয়া যায় না, কারণ এখানে গরম অনেকটা বেশি। এখানে আমরা অনেক কিছুই দেখলাম, অনেক রকম ব্যাগস, জুতো, অনেক কিছু ছিল, বেশিরভাগই চাইনিজ প্রোডাক্ট আর কি। অনেক কিছু অনেক বেশ চিপে ছিল, অন্যান্য সমস্ত জায়গার তুলনায় দামটাও ঠিকঠাক রিজনেবল ছিল, কিন্তু আমাদের কিছু কেনার ছিল না বলে আমরা কিছু এখান থেকে কিনিনি। কিন্তু কেউ চাইলে এখান থেকে, এখানে আসলে অবশ্যই কিছু না কিছু পারচেস করতে পারে। অনেক কিছুই ছিল, ছোটো ছোটো কয়েন ব্যাগ, হট ব্যাগ, নর্মাল ব্যাগ, জুতো, অনেক কিছু ছিল, ঘর সাজানোর জিনিসপত্র, কিছু 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 ফার্নিচারও ছিল, ভালোই ছিল। এবং যখন আমরা ওই বিল্ডিং থেকে বেরিয়ে এদিকটাতে আসি ড্রাগন মার্টের, আমার জাস্ট ফিল হচ্ছিল আমি কলকাতার নিউ মার্কেটে চলে এসেছি, একদম এক্স্যাক্ট ওরকমই ফিল হচ্ছিলো।
কারণ এখানে এসে এখানকার ছোটো ছোটো স্টল, এখানকার দোকানদার সবাইকে দেখে আমার ঠিক সেরকমই ফিল হচ্ছিলো। আর এই যে আমি এখানে, এখানে প্রচুর দোকান, খাবারের দোকান, জামাকাপড় সেরকম ছিল না, লাইটসের দোকান, সাজগোজের টুকটাক জিনিসপত্রের দোকান, পারফিউমের দোকান, এগুলো অনেক কিছু ছিল। এবং ওরা আমাদেরকে ডাকছিলো যে আসুন আসুন দোকানে আসুন, যেরকম নিউ মার্কেটে ধর্মতলায় গেলে ওরা করে। আর এক্স্যাক্টলি আমার একদম মনে হচ্ছিলো আমি ফ্ল্যাশব্যাকে কলকাতা পৌঁছে গেছি। আর এখানে প্রচুর ইন্ডিয়ান, বাংলাদেশি, অনেক পাকিস্তানি যারা হিন্দি বা বাংলা কথা বলে তাদের স্টল বা দোকান রয়েছে, তাই জন্য আরও বেশি মনে হচ্ছিলো যে আমি ওখানে পৌঁছে গেছি। ফাইনালি আমার হাজব্যান্ড একটা দোকানে ঢুকেছে এবং ওর একটা বেল্ট আর টুপি পছন্দ হয়েছিল, এই বেল্টটাই ও কেনে এবং কালেকশনও ভালোই ছিল। তারপর আমরা এই লাইটের দোকানটা দেখি, ভীষণ সুন্দর লাইটের কালেকশন, আরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো ভালোই ছিল, নট ব্যাড, এবং অন্যান্য অনেক দোকান থেকে অনেক কমই ছিল। ব্যাগের খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে এই জুতোর এই দোকানটাতে, কিন্তু আমার কিছু কেনা ছিল না তাই আমি কিনিনি। কিন্তু খুব ভালো কালেকশন এবং কেউ কিনতে চাইলে কিনতে পারে, ইটস কোয়াইট গুড। ফাইনালি ড্রাগন মার্টের ঘোরা আমাদের শেষ, এবার আমরা আছি দুবাই মলের দিকে। দুবাই মলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো।